কি হয়েছে? চলতে আমার ফিটারটা নিয়ে আসো তো, ওটা একটু খাওয়াইতে হবে। ওরে আবার কই থেকে আনছোস? আমি সামার বাসায় গেছিলাম, তারপর দেখি কি ওরা সাই বসে বসে কাঁদতেছে, বুঝছো? পরে আমারে দেখে বলে আমারে সাথে নিয়ে যাও ইয়ামিন, নিয়ে যাও। চাপা বাজির একটা লিমিট আছে ইয়ামিন, ওরে যেখান থেকে আনছো ওখানে রেখে আসো, ওরা এখন পালবে কে? এই না না না, ওরা আমিই পালবো, তুমি শুধু যাও আমার ফিটারটা নিয়ে আসো। এই পালবো মানে কি আবার, তোরা এখন কে পালে? এখনো বাথরুমে হাগু দিয়ে চিল্লাচিল্লি করো যে আম্মু সুচা দিয়ে যাও, সুচা দিয়ে যাও। তো ও হাগু করলে সুচা ভাইকে? উফ, ওরে হাগু করতেই দেব না, বামে কষ্টিপ মাইরা দেব, বুঝছো? তাহলে তোরও কষ্টিপ লাগাই দেই, আর সুচানো লাগবে না। উফ, আমার এত কথা বলতেছো কেন? সাম্বা ওটা একটা কুকুর ঢুকা আনছে, ওরে কিছু বলছে না নু? এই সাম্বার তো এক নাকি, ওরে এখনো তোমার মতো দুধু ভাত আর ডাল ভাত মাখায় খাওয়া দিতে হয় না, ওই নিজেই সব করতে পারে। এই আমার চুপ থাকো, হাত দেওয়া ভাত না খাইলে কিছু হয় না, বুঝছো? ও আমার সাথেই থাকবে, বুঝছো আম্মু? যা যা পাল, পরে বড় কুকুর এসে যখন বলবে যে আমার বাচ্চা দাও তখন বুঝবে। বড় কুকুর আসলে একটু দেখো আম্মু, ঠিক আছে? এ পারু না, এই পারবো না কেন? বড় কুকুর আসলে আমি ভয় পাবো না, ফুসফুস করে ভাগা দিবা, ঠিক আছে? আইসে আমি গেলাম আর ওই গোসল করাইতে।